मैं सिर्फ एडमिशन कर रहा हूँ। সব কিছু এনে এখানে ফেলবি। কোথায় ফেললি চামচটা বাবা? চোখেও পড়ছে না। অন্যবার এখানে কোথায় ফেললো? এই চামচ সব কিছু এখানে এনে ফেলবে। ওই যে ফেললো পাটি, সব কিছু ওর গাড়িতে এনে ফেলে দেবে। সব কিছু দুধের বোতল থেকে জুতো থেকে শুরু করে যে যার যা পাবে সব এখানে। আর ঘরে ঘরে ডাস্টবিন আছে, সেগুলোতে আমার ছেলের কাজ। আজকেও হিসু করে একদম বিছানা ভিজিয়ে দিল, আমি ফ্যান চালিয়েছি। কি করে যে শোয়া হবে, তো শোকটা মনে হয় আমার শেষই হয়ে যাবে। ভাবি যে এখন করবে না করবে না, আবার করে দেয় কোন সময়। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করার অভ্যাসটা চলে গেছে। যখন কলকাতায় গেছিলাম আমরা তখন ওই তো আমাদের ঠাকুর ঘর। আবার কি এনেছো বাবা? জুতো ফেলছে। জুতো ফেললো। পড়বি না জুতোগুলো এখন? ফেললি কেন? কত কাজ আমার ছেলের। ঠিক আছে বাবা, কাজ করতে হবে না তোমাকে। আর এর সবাই ফেলে দেয়, ফেলে দেয় কত কিছু করে। তুমি তো ওখানে হিসু করেছ, আবার হয়েছে। গিটার বাজাবে না? হয়ে গেছে। অনেকদিন পরে পেয়েছে প্রেশার কুকার আর মিল্ক ক্যানটা বন্ধুরা। এখানে আগে রাখতাম, এগুলো দিয়ে বেশি খেলতো। তারপরে এত কাজ বাড়াতো, শরীর রাখতাম, তা সে আবার রেখেছি এখানে অনেকদিন পর। তো এটা দিয়ে
বাজনা বাজনা বাজে বিয়ে আছে বলে আরেকটা কথা বন্ধু তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার বিয়ের শ্বাসটা না আমার মন মতো হয়নি কোনো কারণবশত। আমি যার কাছে কাজ শিখতাম সেই সাজিয়েছে আমাকে, কিন্তু মন মতো হয়নি, যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি, জানি না কেন ওরকম হয়ে গেল। আমার খুব আবার শাস্তি ইচ্ছে করে, ওরকম কি আর হবে জানি না, কে জানে। আমি তো টিঙ্কুকে বলি, টিঙ্কু তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসে, ওইটাই মানে একটু অন্যরকম যেরকম সাজটা হয়েছিল সেটার থেকে অন্যরকম সাজার আমার খুব ইচ্ছে ছিল, এটাই। তো যাই হোক, এখন সময় পাল্টেছে, দিন পাল্টেছে, সবই পাল্টেছে, এটাই জানি না সেটা হবে কি না। একটা সুপ্ত ইচ্ছা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু চারপাশে বিয়ে টিয়ে চলছে, বিয়ের মরশুম চলছে, ননদেরও বিয়ে সামনে, এত আগের থেকে আনন্দ করছি, আনন্দের সময় আনন্দ করতে পারবো কি জানি না, এটাই দেখা যাক কি হয়। কারণ আমি যে জিনিসে বেশি একটু আশা করি সেই জিনিসে পরে আমার বেশিরভাগ ছাই হয়ে যায়, পুরোটা বলতে গেলে নষ্ট হয়ে যায় বেশিরভাগটা। কি তুমি রান্না করছো? বন্ধুদের ডাকবো, খেতে ডাকবো ডিনারে? কি রান্না করছো? দুধ ছাড়বে প্রেশার কুকারে, সেভাবে দুধ ছিটি দিবে? তো বটেই, ঠিক আছে বন্ধুরা, ছাড়ছি। আশা করি সবাই তোমরা ভালোই আছো, সুস্থ আছো, সবাই ভেবে গেছো। প্রেশার কুকার থেকে মিল্ক এনে ট্রান্সফার করছে। হয়ে গেছে রান্নাবান্না শেষ? কোনো আওয়াজ নেই, ওর ছেলে ছেলে কাজে ব্যস্ত। প্রেশার কুকার থেকে মাথায় আবার কি দিলি? প্রেশার কুকার কি তেল আছে নাকি? মিল্কেন ফাঁকা মিল্কেন কি খাচ্ছিস তুই? কি খেলি তুমি? রান্না করছি সেটা খেলে, দুধ জল দিয়ে খেলে? হুম করে আবার আমার পাগলা বাবা, দুধ বাবা। দুষ্টু একটা হাসি দেয়, দেখুন দেখুন কিরকম একটা হাসি দিয়ে তাও দৌড় দেয়। বাজে বাজে বাজনা বাজে। হ্যাঁ বন্ধুরা হয়তো আছে ভাববে যে আজকে ছেলে কেন হাফ প্যান্ট পরে আছে, ডেইলি থেকে বেশি হয় পড়াই মাঝে মাঝে। আবার আমি একটু বেশি নিংটুই রাখি, অনেক কাজ করেছে আন্না, ঠিক আছে। টিভি দেখে পা দিয়ে গিটার বাজে মানে নাচে কত কিছু করে, এখন আমার গাড়ি চালায়। হয়ে গেল, কি করবে কি না করবে বুঝতেই পারে না। হয়ে গেছে, হয়ে গেছে তোমার, হয়ে গেছে। তুমি বন্ধুর সঙ্গে কথা বলবে বাবা? বন্ধুদের সঙ্গে কথা বলবে বাবা? বলবে, কথা বলবে, গল্প করবে, গল্প করবে, কথা বলবে, বন্ধুদের সঙ্গে বলবে, কথা বলবে, বলো।